বন্ধুরা এই ভিডিওটিতে আলোচনা করব অ্যান্টিবায়োটিক সম্বন্ধে। আমাদের ছোটখাটো কোনো অসুখ হলে বা জ্বর সর্দি এই টাইপের কিছু হলেও ডাক্তারের কাছে বা ফার্মেসিতে গেলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক ধরিয়ে দেওয়া হয়। তো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এই কারণে যে আমাদের যেই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের মধ্যে ক্ষতি করছে ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে যে ওই ব্যাকটেরিয়াগুলো যেহেতু ওই অ্যান্টিবায়োটিকটা আপনার ন্যাচারাল না বা ন্যাচারাল কোনো খাবার থেকে সংগৃহীত না, সেহেতু ওইটা খারাপ ব্যাকটেরিয়াকে মারার সাথে সাথে ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। এখন ব্যাকটেরিয়া আমাদের যে কত গুরুত্বপূর্ণ শরীরের জন্য সেটা বুঝতে হলে দেখবেন যে আমাদের শরীরের যে সেলগুলো, যতগুলো সেল রয়েছে সমস্ত শরীরে, এই সেলের থেকে 10 গুণ বেশি হচ্ছে ব্যাকটেরিয়ার সংখ্যা। তো এই ব্যাকটেরিয়া আমাদের নানান ধরনের উপকার করে থাকে, তার মধ্যে অন্যতম 2-3টি হচ্ছে এরকম যে পিত্তের মধ্যে যে বাইল জমা থাকে ফ্যাট জাতীয় খাবারকে ব্রেকডাউন করার জন্য, এই বাইলটার বেশিরভাগ অংশই রিসাইকেল হয়, এই ব্যাকটেরিয়া রিসাইকেল করে আবার ব্যবহারের জন্য পাঠিয়ে দেয়। ওকে, নাম্বার 2 হচ্ছে যে মুডটাকে ভালো রাখার যে হরমোন, মুড যখন ভালো থাকে তখন একটা হরমোন রিলিজ হওয়ার কারণে মুডটা ভালো থাকে, যেটার নাম হচ্ছে সেরাটোনিন। ফর এক্সাম্পল, এই সেরাটোনিন তৈরি করার যে প্রিকার্সার, যে নিউরো ট্রান্সমিটার, এগুলো তৈরি করে ওই ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে আমাদের যে ইমিউন সিস্টেমের প্রায় আশি ভাগ ইমিউন সিস্টেমের বা রোগ প্রতিরোধকারী শক্তির অবস্থান হচ্ছে এই ব্যাকটেরিয়ার এই যে পাকস্থলীর মধ্যে। তারপর অনেক প্যাথোজেনিক বিভিন্ন জীবাণু এগুলোর সাথে ফাইট করে এই ব্যাকটেরিয়া আমাদের পক্ষ হয়ে। এখন যদি আপনি এই যে কৃত্রিম অ্যান্টিবায়োটিক ব্যবহার না করেন তাহলে অল্টারনেটিভ কী আছে? অল্টারনেটিভ আছে আপনার ন্যাচারাল অনেক সোর্স আছে খাবারের মাধ্যমে বা হার্বাল অনেক সোর্স আছে যেগুলোর মধ্যে অ্যান্টিবায়োটিক আছে, কিন্তু ওগুলার বিউটি এই যে ওগুলো আপনার শুধু খারাপ ব্যাকটেরিয়াকেই মারবে, ভালো ব্যাকটেরিয়াকে মারবে না। যেমন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, তারপরে আপনার রসুন, এছাড়াও আরও অনেক আইটেম আছে যেগুলো আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। ওকে, অ্যান্টিবায়োটিক রিচ ফুড এই টাইপের সার্চ করে পাবেন। তো এখন অলরেডি যেহেতু আপনার যদি পূর্ববর্তী ব্যবহারের কারণে অলরেডি মানে ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যেয়ে থাকে, তাহলে এখন প্রথম কাজ কী হতে হবে, ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে হবে। কীভাবে বাড়াতে হবে? আপনার ফার্মেন্টেড ফুড খেতে হবে। ফার্মেন্টেড ফুড কী? যেমন দধি। ওকে, দধি, দুধটাকে আমরা ফার্মেন্টেশনের মাধ্যমে দধিতে রূপান্তরিত করি। এখন দধি একমাত্র ফার্মেন্টেড ফুড না, এছাড়াও আরও অনেক টাইপের ফার্মেন্টেড ফুড আছে, যেমন আপনার সাওয়ার ক্রাউড, যেগুলো আপনার পাতাকপিকে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে আপনার একটা কাচের জারের মধ্যে রেখে দেয়, 10-15 দিন পরে এটার মধ্যে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে, তখন সেটা খেলে আপনার শরীর ভালো ব্যাকটেরিয়া লাভ করবে। এই টাইপের আরও অনেক ওয়ে আছে যেগুলো আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, যে হাউ টু ফার্মেন্ট ফুড আর সামথিং লাইক দ্যাট, আপনার সামনে অনেক ধরনের ভিডিও আসবে যেগুলো আপনি দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন। তো এভাবে আপনি ভালো ব্যাকটেরিয়াগুলো বাড়ালেন। এখন কথা হচ্ছে আপনার ওই ব্যাকটেরিয়াগুলোকে লালন পালন করতে হবে। ওকে, তো ব্যাকটেরিয়ার যে খাবার সেটা হচ্ছে ফাইবার। তো আমরা যেই খাবার খাই সেগুলোর মধ্যে যে ফাইবার রয়েছে সেই ফাইবারগুলো কিন্তু আমাদের শরীর গ্রহণ করে না বা শরীর খায় না, এটা খায় হচ্ছে আপনার ব্যাকটেরিয়া। তো এই জন্য ব্যাকটেরিয়া আছে, এই ফাইবার আছে, এই টাইপের খাবারগুলো একটু বাড়িয়ে খেতে হবে। যেমন ভেজিটেবলস, শাকসবজির মধ্যে সবচেয়ে বেশি ফাইবার আছে। এখন ওই যে ফার্মেন্টেড ফুড যেগুলো আপনার ব্যাকটেরিয়া বাড়ানোর জন্য খাবেন, সেটা প্রথম দিক থেকে একটু বেশি পরিমাণে খাবেন। যেমন আপনি যদি 2 বার খাবার খান, প্রত্যেকবারই অল্প অল্প করে খাবারের সাথে রাখলেন, পরে আস্তে আস্তে 2-3 মাস পরে কমিয়ে দিতে পারলেন, সমস্যা নেই, কিন্তু প্রথমে একটু বেশি পরিমাণে রাখবেন। তো এভাবে করতে পারলে আপনার হেলদি লাইফ লিড করতে পারবেন এবং আপনার বিভিন্ন সাইড ইফেক্ট থেকে বেঁচে থাকতে পারবেন। ধন্যবাদ।